সরকার কর্তৃক অভিবাসী কর্মীদের কোভিড-19 টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে গেলে অভিবাসী কর্মী কে সেটি চিহ্নিত হওয়াটা খুবই দরকার, কারণ বয়স প্রমার্জনের ব্যাপার আছে, অগ্রাধিকার পাওয়ার জন্য বিদেশ যাওয়ার জরুরি কি না এটা জানার ব্যাপার আছে। এ কারণে বিএমইটির যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে নিবন্ধিত হওয়া একান্ত প্রয়োজন। বিএমইটির রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় নিবন্ধিত হলে এই ডাটাটি সুরক্ষা অ্যাপের সাথে শেয়ার করা হবে, এবং বিএমইটিতে রেজিস্ট্রেশনকৃত কর্মী তার বৈধ পাসপোর্ট দিয়ে আগামী 5 বা 6 তারিখে যখন সুরক্ষা অ্যাপটি চালু হবে তখন তিনি সহজে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং যদি আমি প্রবাসী অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে তিনি মোবাইলে বা তার নিজস্ব ল্যাপটপে বা কম্পিউটারে বসে ঘরে বসেই করতে পারবেন, কারো সাহায্য নিয়ে করতে পারবেন, আমার কোনো নিবন্ধন কেন্দ্রে আসা লাগবে না। আর যারা আমি প্রবাসীতে উৎসাহী হবেন না তাদেরকে 42টা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস এবং নির্ধারিত 9টি টিটিসি এবং নারায়ণগঞ্জ জেলার বিএমআইটি অর্থাৎ ম্যারিন ইনস্টিটিউট অফ ম্যারিন টেকনোলজিতে টিকার উদ্দেশ্যে নিবন্ধন করতে পারবেন। এখানে বলা দরকার যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যারা ইতিমধ্যে নিবন্ধিত আছেন অর্থাৎ সাম্প্রতিককালে যারা নিবন্ধন করেছেন তাদের আর নিবন্ধন করা লাগবে না। আর যারা বিগত জানুয়ারি 2021-এর পূর্বে নিবন্ধিত তাদেরকে নতুন করে আবার নিবন্ধিত হতে হবে। এই নিবন্ধনটি দরকার হচ্ছে সুরক্ষা অ্যাপে অগ্রাধিকার পাওয়ার জন্য, কারণ অনেকের পাসপোর্ট পরিবর্তিত হয়েছে, অনেকে নিবন্ধন আদৌ নেই, পুরনো কর্মী, তাদেরকে আমরা এই সহযোগিতাটা দিতে চাই বলেই আমরা নিবন্ধন প্রক্রিয়াটি আবার অনুরোধ জানিয়েছি নিবন্ধিত হতে হবে। অন্যথায় বিএমইটির ডাটাবেজে যে 1,33,00,000 ডাটা আছে সেখান থেকে খুঁজে খুঁজে অগ্রাধিকার চিহ্নিত করে কার টিকা দরকার সেটিকে খুঁজে বের করা কোনো সিস্টেমের পক্ষেই সহজ নয়। এই জন্য পুরা সুরক্ষা অ্যাপে নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে এবং আগ্রহী কর্মীকে চিহ্নিত করতে, খুঁজে পেতে, পুরো প্রক্রিয়াকে সহজ করার জন্য আগামীকাল 2 জুলাই থেকে 42টা জেলা কর্মসংস্থান অফিস এবং নির্ধারিত 9টি টিটিসি এবং 1টি বিআইএমটি আমরা সকাল 9টা থেকে 4টা পর্যন্ত নিবন্ধনের জন্য উন্মুক্ত করে দিচ্ছি। সেখানে স্বাস্থ্যবিধি মেনে সকলের সহযোগিতা নিয়ে আমরা এই নিবন্ধন কার্যক্রমটি সম্পন্ন করব। এক্ষেত্রে কোনোভাবেই আপনি সুরক্ষা অ্যাপের মেসেজ না পেলে এবং টিকা সেন্টার চিহ্নিত না হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি ভবন কিংবা কোনো ডেমো অফিস বা অন্য কোনো হাসপাতালে গেলে আপনাকে টিকা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ পুরো প্রক্রিয়াটি একটি ডিজিটালাইজড প্রক্রিয়া। আপনি সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হবেন, আপনি যখন টিকা দিবেন আপনার টিকার তথ্যটি থাকবে এবং আপনার একটি সনদ তৈরি হবে যেটা আপনি দেশে বিদেশে যে কোনো সময় ডাউনলোড করতে পারবেন। অনুরোধ থাকলো দয়া করে আপনি বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত হন এবং এই নিবন্ধন তথ্যটি দিয়ে আগামী 5 এবং 6 তারিখের মধ্যে যে সুরক্ষা অ্যাপ চালু হবে সেই সুরক্ষা অ্যাপে আপনি নিবন্ধিত হন। এবং সুরক্ষা অ্যাপে নিবন্ধিত হয়ে আপনি কেন্দ্রটি খুঁজে নিন, আপনার কোন কেন্দ্রে কোন তারিখে কোন সময়ে টিকা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হয়েছে। আপনি অনুরুদ্ধ হওয়ার আগে, আপনার মোবাইলে মেসেজ আসার আগে কোনোভাবেই কোনো কেন্দ্রে গেলে, শারীরিকভাবে জমায়েত হলে আপনার টিকা দেওয়ার কোনো পদ্ধতি এখন পর্যন্ত সরকার ঘোষণা করেনি। সুতরাং আপনাকে ডিজিটালাইজড পদ্ধতিতে আসতে হবে এবং আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে। লকডাউন ভেঙে কোনো মিছিল করে, বড় ধরনের জমায়েত করে আপনি স্বাস্থ্য ঝুঁকি বাড়াবেন না এবং আপনি ঘরে বসে আমি প্রবাসী ব্যবহার করুন। আমি প্রবাসী অ্যাপ ব্যবহার করলে আপনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়বেন না। আপনি সীমিত পরিসরে খুব জরুরি প্রয়োজন হলে আমার নিবন্ধন কেন্দ্রে শারীরিকভাবে গেলে, নিজ নিজ জেলার কেন্দ্রে গেলে আপনার জন্য বিষয়টি সহজ হবে, আমাদের টোটাল প্রক্রিয়াটি চালনা করতে সুবিধা হবে। আমরা আপনাকে সহযোগিতা করতে চাই, আপনার সহযোগিতাও আমরা কামনা করি। কোনো হুজুগে কান দিবেন না, উদ্ভ্রান্ত হবেন না।
সকলকে টিকা দেওয়ার জন্য, প্রবাসী কর্মীদেরকে টিকা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে অগ্রাধিকার ঘোষণা করেছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী যে চেষ্টা করছেন, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে চেষ্টা করছেন, এই চেষ্টাগুলোর প্রতি আপনারা শ্রদ্ধা জ্ঞাপন করুন, আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আপনাদের জন্য আমরা অগ্রাধিকারের পথ রচনা করেছি, আপনাদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার জন্যই আমরা আপ্রাণ চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা ছাড়া অন্য কারো কথায় কান দিলে, সশরীরে দৌড়াদৌড়ি করলে পরিবেশ ভারাক্রান্ত হবে এবং আপনার স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। স্বাস্থ্যবিধি মেনে চলুন, টিকার প্রতিষ্ঠিত পদ্ধতি আপনি প্রতিপালন করুন, নিবন্ধিত হন, সুরক্ষা অ্যাপের মাধ্যমে আপনি টিকা সেন্টার বাছাই করুন। অনেক ধন্যবাদ। এবং এর প্রক্রিয়ার বাইরে থেকে আপনি অন্যভাবে কারো কথায় কান দিয়ে পথে নামবেন না। আপনার সহযোগিতায় আমাদের টোটাল কার্যক্রমকে সফল করতে পারে। অনেক ধন্যবাদ।